রোশন সিং শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে বিয়ের পর থেকে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। দুজনের চুপি চুপি বিয়ে, হানিমুন, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সবই লাইমলাইট কেড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। স্বাভাবিকভাবেই এবার যখন শ্রাবন্তীর তৃতীয় বিয়েটা নিয়েও বিচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে, তখন রোশনও যে সংবাদ শিরোনামেই থাকবেন তা বলাই বাহুল্য। বেশ কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে রোশনের সব ছবি মুছে দিয়েছিলেন শ্রাবন্তী। কিছুদিন আগে হ্যান্ডেলে নিজের নামের পাশে সিং পদবিটাও সরিয়ে ফেললেন তিনি। যদিও সুপারস্টার পরিবার রিয়েলিটি শোতে ক্যামেরার সামনে তার সিঁথিতে সিঁদুর ঠিকই রয়েছে, অপরদিকে রোশনও ব্যস্ত রয়েছেন নিজের জিম নিয়ে। শরীরচর্চার ছবি ভিডিও বেশি শেয়ার করেন তিনি, কিন্তু হঠাৎই এমন একটি ছবি শেয়ার করেছেন রোশন যে জোর গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের জিমে এক মহিলার হাত ধরে বসে থাকতে দেখা যাচ্ছে রোশনকে। কে এই মহিলা? তবে কি শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমে মজলেন রোশন? এমন সব প্রশ্ন উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রোশন জানিয়েছেন তারা জুটি নন, এই ছবিকে ঘিরেই গুঞ্জন জোরালো হচ্ছে ক্রমশ। প্রসঙ্গত, সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন রোশন। ওই মেসেজের স্ক্রিনশটে দেখা যায় একজন লিখছেন, এখন মেসেজ না করতে, কারণ তিনি গেম খেলছেন। অপরজনের উত্তর, গেমই খেলুন তিনি, তার আর থেকে কাজ নেই। এই স্ট্যাটাসের মাধ্যমে কি পরোক্ষে রোশন শ্রাবন্তীকেই ঠুকেছেন? এই প্রশ্ন করছেন নেটিজেনরা। অপরদিকে রোশনের স্ট্যাটাস শেয়ার করার পর পরেই নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শ্রাবন্তী। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মাস্ক পরলে এখন চেনা মানুষকেও চেনা যাচ্ছে না। তবে এ নিয়ে যে যতই বলুক না কেন, ভিডিওটি মানুষকে করোনা সচেতন করার জন্যই বানিয়েছেন বলে বক্তব্য শ্রাবন্তীর। বিনোদন জগতের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। অবশেষে মুখোমুখি ঢালিউডের আলোচিত জুটি সাকিব অপু। সাকিবের সাথে অপুর ডিভোর্সের পর থেকেই অনেকেই এর জন্য বুবলিকে দায়ী করেন এবং এ নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলেছে আলোচনা সমালোচনা। তবে এবার আর বুবলি নয়, এবার নতুন করে আবারও আলোচনার ঝড় তুললেন ঢাকায় সিনেমার সুপারস্টার জুটি অপু বিশ্বাস ও সাকিব খান। মিডিয়ায় এখন এই জুটিকে নিয়ে নতুন করে চলছে আলোচনা, কিন্তু কি সেই আলোচনার বিষয় চলুন জেনে নেওয়া যাক। এতদিন পরে আবার কেন এই পুরনো জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হলো? ভিউয়ার্স, আমরা জানি ঢালিউডের আলোচিত জুটি সাকিব খান অপু বিশ্বাস। রিল লাইফের সফল এই জুটি রিয়েল লাইফেও জুটিবদ্ধ হয়েছিল, কিন্তু সফলতার দেখা পায় জল ঘোলা করে দুজনে এক পথ দুদিকে নিয়ে গেছেন এবং এ ঘটনা ফিল্ম পাড়ার সবারই জানা। সাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার 2006 সালে অপু বিশ্বাস পর্দায় আসেন। এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় দেখা গিয়েছিল তাদের। সর্বশেষ আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কু জামাই সিনেমাটি মুক্তি পেয়েছিল এই জুটির। 2018 সালের পর নতুন করে সাকিব অপু জুটিকে পর্দায় দেখতে পায়নি দর্শকরা। আবার পর্দায় আসছেন সাকিব অপু, তবে একই সিনেমায় নয়, মুখোমুখি অবস্থান নিয়ে আসছেন তারা। 16ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত নবাব এলএলবি এবং অপু বিশ্বাস অভিনীত প্রিয় কমলা সিনেমা দুটি। সাকিব খান ধরা দেবেন ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে, আর অপু বিশ্বাস ধরা দেবেন বড় পর্দায়। মুখোমুখি অবস্থানে সাকিব খানের দলে আছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া, আর অপু বিশ্বাসের সঙ্গে আছেন বাপ্পি চৌধুরী। নবাব এলএলবি সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাকিব খান। শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া, আর মাহিকে দেখা যাবে আইনজীবী চরিত্রে। সাকিব, মাহি, স্পর্শিয়া ছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, সুমন আনোয়ার, রাশেদ মামুন অপু, কাজী উজ্জ্বল, সীমান্ত, স্বপ্নম পারভিন সহ অনেকে। অন্যদিকে প্রিয় কমলা সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি, এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। গল্পে একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে, তার বিপরীতে প্রিয় চরিত্রে আছেন বাপ্পি চৌধুরী। অপু বাপ্পি ছাড়া এতে আরও অভিনয় করেছেন সোহেল খান, সেঙ্গাল, বিপ্লব, আজান, মালা প্রমুখ। ভিউয়ার্স, অপু সাকিব জুটি আগে তো অনেক সফল ছবি করেছেন, তবে এবার তারা আসছেন আলাদা আলাদা জুটি বেঁধে। তো আপনারা কি মনে করেন, এতদিন পর এই জুটি যেই আলাদা আলাদাভাবে আসছেন, এখানে এখন কে সফল হবে, অপু বিশ্বাস নাকি সাকিব খান? জানিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত। এবং যারা সাকিব অপুকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।